আজ পহেলা অগ্রহায়ণ, বাঙালি জাতির প্রাচীন ঐতিহ্যবাহী ও মাটির সাথে বন্ধনযুক্ত নবান্ন উৎসব। গ্রাম বাংলার নবান্নের ঘ্রাণ নগর জীবনে এসে না পৌঁছালেও শহরের লোকজন নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছে দিনটিকে। এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় চলে দিনব্যাপী নবান্ন উৎসবের আয়োজন। সূর্যোদয়ের সাথে সাথে দোতারা, বেহালা ও বাঁশির সুরে শুরু হয় নবান্ন উৎসব। শুভ নবান্ন। আজ আমাদের এই নবান্ন উৎসবে 15 বছর পূর্তি হচ্ছে। আমরা পয়লা অগ্রহায়ণে এই দিনটিকে পালন করছি, যেমন এই সময় আমাদের নতুন ধানটা উঠছে। কারণ এটি আমরা বহুদিন আগেই সরকারের কাছে জাতীয় ছুটি বলে দিবস ঘোষণা করার জন্য দাবি করেছিলাম, সেটা এখনও আমরা কার্যকর হয়নি। তো আমরা ভাবছি যে একদিন যেমন পহেলা বৈশাখের মতো এই দিনটিকেও আমরা যা ছুটির দিন হিসাবে পাবো। সরকার নিশ্চয়ই আমাদের আবেদন শুনবেন, আমরা সেই আশায় আছি। গ্রামের নবান্ন উৎসব নিজেরা নিজেদের মতো করে করতো। হ্যাঁ, এখানে শহরেরটা হলো অনেক সুন্দর করে গোছানো। হ্যাঁ, এবং শহরের মানুষকে হঠাৎ করে একটা স্মরণ করাই দেওয়া যে নবান্ন উৎসব বলে একটা কিছু আছে। হ্যাঁ, এবং সুন্দরভাবে, এবং যারা এটা জানে এটার জন্য আগ্রহী তারা আসে, আনন্দ উপভোগ করে। গ্রামের যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই নবান্ন উৎসবটা খুবই উপযোগী, খুবই প্রয়োজন। গ্রামে আমরা যেভাবে বুঝছি সেটা আরও সাদা মাটা হইতো, এখানে অনেকটা সুন্দর আকারে তুলে ধরা হইতেছে। এটা নতুন প্রজন্মে, বিশেষত শহরে যারা বসবাস করে ছেলেমেয়েরা, তারা গ্রামকে সুন্দরভাবে চেনার একটা সুবিধা এখানে পাচ্ছে। পৃথিবীর কৃষি সভ্যতার শুরু হয়েছিল সম্ভবত 40 থেকে 50 বছর আগে, তখন থেকেই ফসলের বা নবান্ন উৎসবের শুরু হয়। তা কখনো পহেলা অগ্রহায়ণ তারিখে সাড়ম্বরে বাংলা অঞ্চলের নবান্ন উৎসব পালিত হতো এবং বাংলা বছরের শুরুও ছিল ওই তারিখে। নবান্ন উৎসবের সবচেয়ে বড় আয়োজন হলো মেলা। হরেক রকমের দোকান নিয়ে বসে গ্রামীণ মেলা, আর তাতে থাকে মিষ্টি সন্দেশ, মিঠাই, খেলনা, পুতুল সহ মাটির জিনিসপত্র। তারপর থাকে বাউল গানের আসর। নানান জায়গা থেকে আসা বাউলেরা গানের সুর তোলে তাদের একতারায়। শহরে ইটপাথরের কীট হয়ে বসবাস করা নাগরিকদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের ন্যায় অনুষঙ্গ এই নবান্ন উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা থেকে গ্রামীণ সেই আবহের স্পর্শ খুঁজে নেয় নগরবাসী। MM সুমন, BD হেডলাইন্স, ঢাকা।